এই তো সেই ক্যাম্পাস, এখানে জীবনের সোনালি সময়গুলো পার করেছি। 86 একরের এই প্রত্যেক পরতে পরতে রয়েছে আমার পদচিহ্ন। কত স্মৃতি, কত হাসি, কত কান্না, কত ভালোবাসার স্মৃতি জড়িয়ে আছে এর সাথে। হ্যাঁ, ক্যাম্পাস, ক্যাম্পাসের বন্ধু, ক্যাম্পাসের ভালোবাসা, ক্যাম্পাসের কষ্ট, সব কিছুই রয়েছে। এই তো একাডেমিক বিল্ডিং, এখানেই একসময় ক্লাস করতাম। তুমি বলো তো আমি লাস্ট ক্লাসে কি পড়িয়েছিলাম। বাহ, তুই তো দেখি সবই পারো। ভালো ভালো, বসো বসো। এই মেয়ে, তোমার হাতে কি ওইটা কি কি একটু আমাকে দেখো তো। যে কি করো না, তোমাদের জ্বালায় দেখি ক্লাসটাও ঠিকঠাক মতো নেওয়া যাবে না। কি ভাবছিস? কিছু না রে। আরে বুঝি বুঝি, এরকম তো অনেক দিন যাবত চলছে, এখন গিয়ে বলে দাও। শুনলাম তো নায়কের পিছনে নাকি অনেকেই ঘুরতেছে, টিচারদের চোখ আছে। কয়েকদিন পরে কিন্তু দেবদাস হয়ে ঘুরতে হবে। আরে ওর সামনে গেলে তো আমি ঠিকঠাক মতো কথাই বলতে পারি না, ওর সামনে গেলে আমার সব কিছু গুলিয়ে যায়। দোস্ত, আজকে যাওয়া হওয়ার হবে, এখন গিয়ে বলে দিতে হবে। চল, সাহস পাই না রে। চল না, আমরা আসি না, আমরা আসি তো। আজকে যাও, যাবো। হ্যাঁ, আজকে ফাইনাল। হ্যাঁ চল, আজকে ফাইনাল বল, যাবো। আরে যা না, আমরা আসি তো। কি বলিস? হাই হাই, এই স্বপ্ন, স্বপ্ন তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলো? মানে আমি আসলে অনেকদিন ধরে তোমাকে বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারছিলাম না। বলো। আমি গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু আমার মনে হয় আমি সারাদিন ক্লাস করি, মনে হয় সারাদিন তোমার সাথে থাকি, তোমার সাথে সবসময় পথ চলি। আমার মনে হয় তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না। স্বপ্ন, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, নিজের জীবনের চাইতে অনেক ভালোবাসি। বুদ্ধ কোথাকার, এই কথাটা বলতে এতদিন লেগে এলো, তুমি চোখের ভাষা বোঝো না। বলতে চেয়ে মনে হয়, বলতে তো বোধায় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয়, স্বপ্ন। ও আচ্ছা,
এখন তোমার সিজিপিএ কত? স্যার সিজিপিএ 3.94 স্যার। 3.94? বাহ অনেক ভালো তো। থ্যাঙ্ক ইউ স্যার। তুমি সময় পেলে আমার রুমে একবার এসো, কেমন? স্বপ্নর ব্যাপারে তো গত 4.5 বছরে কম শুনলাম না। ও যা করেছে করুক, কোনো ব্যাপার না। আমার তো দরকার সিজিপিএ, সেটা স্বপ্নই হোক আর যাই হোক। স্যার আসতে পারি? কে কে স্বপ্ন? আসো আসো, প্লিজ সিট ডাউন। আসলে স্বপ্ন, এই কথাটা কিভাবে যে বলি, তো আমি যেদিন তোমার ফার্স্টে ক্লাস নিয়েছিলাম ওইদিন তোমার এক ছোট কাগজের যে আমার সম্পর্কে যে কথাটা ছিল লেখা, ওটা দেখেই আসলে আমার মনে একটা জায়গা তোমার জন্য ছিল আসলে হয়ে গেছিলো। তো এতদিন কথাটা বলতে পারিনি, এখন তো তুমি ফাইনাল ইয়ারে, তো যদি তোমার কোনো আপত্তি না থাকে আমি কি আমার ফ্যামিলিকে কিছু বলবো আর আমার বিয়ের ব্যাপারে, বা যদি তোমার কোনো আপত্তি থাকে তাহলে তুমি আমাকে এখনই শেয়ার করতে পারো। আসলে স্যার আমার আসলে একটু স্যার সময় লাগবে, আমি ভেবে পরে আপনাকে জানাই। আচ্ছা তুমি সময় নাও, এটা কোনো সমস্যা নেই, তোমার যত সময় লাগে তুমি নাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। অর্ক আর আমার সেম এজ, ওর এস্টাবলিশড হতে এখনও অনেক সময় বাকি, তাছাড়া ওর পিছনে অনেক মেয়ে ঘুরঘুর করে। আমাদের বিয়ে কি পসিবল? আমার ফ্যামিলি কি এতদিন অপেক্ষা করবে? আমার মনে হয় না। এদিকে স্যারও সব দিক দিয়েই ভালো আছে, কি যে করবো, ধুর মাথায় কিছুই আসছে না। আচ্ছা একটা কাজ করি, আমার ব্যাগে একটা কয়েন আছে, আমি বরং টস করে দেখি কি হয়। এই যে ম্যাডাম, সবাইকেই তো রাঙিয়ে দিলাম, আসুন এবার আপনাকে রাঙিয়ে দেই। ভালো তো তোমার কোনো সময়ই লাগে না, তুমি তো সারাদিন আমার সাথে ঝগড়াই করতে থাকো। কথা আবার বক বক করবা, আবার ঝগড়া করবা? সিরিয়াস কথা দেখি বলেন শুনি। আসলে অনেকদিন ধরে আমার বাসা থেকে বিয়ের জন্য বলছিল, কিন্তু এতদিন আমি বিভিন্ন এক্সকিউজ দেখাই শুধু পিছাচ্ছিলাম, শেষ পর্যন্ত মনে হয় আর ঠেকাতে পারলাম না, বাসা থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আর কিছুদিন পরেই আমার বিয়ে। হাউ ফানি, তুমি কি ফাজলামি করতেছো আমার সাথে? না আমি ফাজলামি করছি না, সত্যি বলছি। তাহলে তুমি আগে কেন আমাকে বলোনি? এতদিন ভাবছিলাম কিভাবে বলবো, কিন্তু আমার ফ্যামিলিকেও বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারা কোনোভাবে মানবে না। আর আপনি হুট করে ডিসিশন নিয়ে নিলেন? আসলে আমি আমার ফ্যামিলির বাইরে যেতে পারবো না। তাহলে তো আপনি ডিসিশন নিয়েই ফেলছেন, আপনাকে আর কি বলবো, আমার কিছু করার নেই। তো রেজাল্ট হয়ে গেল, অর্ক তো বিশেষ ক্যাডার হয়ে গেল কয়েকদিন পর গিয়ে। হ্যাঁ তো ওকে তো দেখি সবসময় ও মন খারাপ করে থাকে। হ্যাঁ স্বপ্নের বিয়ের পর থেকে ছেলেটা আসলে রুম থেকেই বের হয় না রে।
আচ্ছা, ও সেই জুনিয়র মেয়েটার নাম কি তোর মনে আছে? কি জানিস? ওই যে রং, ওই যে ব্র্যাক দিতে রং মাখিয়ে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, মনে করতো মনে করতো। আচ্ছা, মেয়েটা ওয়েট ওয়েট, মেয়েটার নাম ছিল হচ্ছে গেছে। এক্সকিউজ মি ভাইয়া, আপনার সাথে আমার বান্ধবী কিছু কথা বলবো। কি হলো, কিছু বলছো না যে? আই থিংক আই এম ইন লাভ উইথ ইউ। তুমি যা বলছো সব ভেবে বলছো তো? আসলে ভাইয়া, ফার্স্ট ডে থেকে আপনার কথাবার্তা, চলাফেরা সবই আমার খুব ভালো লাগে। অনিকেত ব্যাচের ম্যাডাম, আপনি কি গাড়ির ভেতরেই থাকবেন নাকি গাড়ি থেকে নামবেন? ক্যাম্পাস দেখবেন না? এই তো মা, রেগডে রেগডে তো চলে আসলো মা, কি করার? দেখো রেগডে, তারপর কি করবো? টাকা তো মামা সেই খরচ হয়ে গেছে, এখন টাকা শর্ট পড়ে গেছে। শর্ট? কত শর্ট পড়লো মামা? 10,000 টাকা। 10,000 টাকা? তাই 10,000 টাকা এখন ম্যানেজ করবো কোথা থেকে? স্পন্সর যা পাইছিলাম সব তো দিয়ে দিছি। আরো তো টাকা লাগে, তাহলে কি করবি? তোমরা এই ক্যাম্পাসের স্টুডেন্ট? জি ভাই, আমরা ফাইনাল ইয়ার স্টুডেন্ট। কয়েকদিন পর র‍্যাগ দিত। র‍্যাগ দিত? ও র‍্যাগ দে। হ্যাঁ, আমাদের দর্পণ 72 ব্যাচের র‍্যাগ দিতে অনেক মজা হয়েছিল। আমি দর্পণ 72 ব্যাচের স্টুডেন্ট, এখন ক্যাম্পাস ছেড়ে চলে গিয়েছি, এতে মাঝে মধ্যে ক্যাম্পাসে আসি, ক্যাম্পাসের মায়ে। তো তোমরা কী নিয়ে কথা বলছিলে? ভাইয়া, আমরা আমাদের র‍্যাগ ডে নিয়ে কথা বলতেছিলাম, আর আমাদের অ্যারেঞ্জে কিছু শর্ট পড়ে গেছে, 10,000 টাকার মতো শর্ট পড়ে গেছে। আমরা যা স্পন্সর ম্যানেজ করছিলাম তা দিয়ে আমাদের পোষাচ্ছে না, এখন শর্টেজের মধ্যে আমরা আছি, এটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। ও, আমাদের সময় এরকম হতো, আমরা বিভিন্ন জায়গায় দৌড়িয়ে বেড়াতাম, তারপরে স্পন্সর পাইতাম। তো তোমরা যদি কিছু মনে না করো, আমি যদি তোমাদের 10,000 টাকা দিই তাহলে কি কোনো সমস্যা আছে? না ভাইয়া, সমস্যা কী থাকবে ভাইয়া, এটা তো আমাদের জন্য আরও ভালো ভাইয়া। আপনি কি বলবো ভাইয়া, আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো? না, ধন্যবাদ জানাতে হবে না, ভালো মতো একদিন প্রোগ্রাম করো তাহলেই হবে। আচ্ছা ভাইয়া, ভাই আপনার একটা ছবি নিয়ে নিই। ও, মনে হচ্ছে আপনার ফ্যামিলিও সঙ্গে আসছে। ভাই আপনার একটা ফ্যামিলি ফটো নিয়ে নিই। ফটো নিয়ে নিই ভাইয়া, যেটা আপনার কোর্স। আচ্ছা ঠিক আছে, আপনি তাড়াতাড়ি দেখো ক্যামেরার ফ্রেমটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ফ্রেমিং তো ঠিক আছে। একটু হাসেন ভাইয়া, ভাবি আপনিও একটু। এভাবেই ক্যাম্পাসের প্রত্যেকটি ব্যাচ আসে যায়, অনেক সময় চলে যায়, অনেক সময় পর আবার ক্যাম্পাসের কথা মনে হয়, মনে হলে আবার সবাই ফিরে আসে ক্যাম্পাসে, ক্যাম্পাসের মায়া ত্যাগ করতে পারে না। ব্যাচের পর ব্যাচ আসে, অনেকের মাঝে সম্পর্ক হয়, সেই সম্পর্ক ভেঙেও যায়, আবার অনেকের সম্পর্ক টিকে যায়, কিন্তু এর মাঝেই শুধু রয়ে যায় ক্যাম্পাসটা, অনেক স্মৃতির সাক্ষী হয়ে রয়ে গেছে এই ক্যাম্পাসটা। সেই ক্যাম্পাসটাকেই আমরা ভালোবাসি, ভালোবাসি দর্পণ 72 ব্যাচকে।